देखो है लाइफ क्लियर है सिक्की ना कुल भाना शुरू है सब বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আমি শাম্মী হোসেন ডিমার্জন পেজ থেকে চলে আসছি লাইভে আপুরা যে যেখানে আছেন একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যেতে হবে জানিয়ে দিতে হবে লাইভ ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা সব কিছু ওকে থাকলে একটা রিয়াক্ট আর একটা শেয়ার করে দিবেন সুন্দর সুন্দর আজকে কিছু ড্রেস দেখাবো অফিস খালি করব এটা হচ্ছে গিয়ে মেন টার্গেট ওকে তো আপুরা হচ্ছে গিয়ে যে যেই ড্রেসই নিবেন তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমার পুরো এই ড্রেসটা মানে আসলে এটা একবারে শেষের দিকে হ্যাঁ এখন বলবেন তাহলে পড়েছেন কিসের জন্য আপু এই ড্রেসটা এখন মানে আবার যে কবে পড়তে পারবো তার কোনো হচ্ছে আসলে হদিস নাই কারণ এই ড্রেসটা যদি রিস্টক করতে যাই আবার মনে করেন মাস খানিকের উপরে সময় লাগবে বহু কিছু আছে এই ড্রেসটাতে তো আদৌ হচ্ছে গিয়ে পরে আবার কবে লাইভ করবো তার কোনো নিশ্চয়তা নেই চিন্তা করলাম শেষ মেশ একটু পরে মানে মনের শান্তিটা নেই কারণ এত সুন্দর একটা ড্রেস আমি বেশি মানে পড়তেই পারলাম না ঠিকমতো মতো মনে হয় এর আগে ড্রেসটা এখন শেষের দিকে অল্প কিছু কোয়ান্টিটি আছে আছে এটা দুইটা আপনারা করবেন কি আজকে যাদের যাদের নেওয়ার নিয়ে ড্রেসটা খুবই সুন্দর দেখেছেন তো আপনারা যে এটার কিন্তু আপু রিভিউ আসছে মার্শাল অনেক ভালো রিভিউ আসছে ইভেন যারা যারা ড্রেস নিয়েছে প্রত্যেকেই ড্রেসটা পেয়ে কিন্তু খুবই খুশি তো আপনাদেরকে আমি বলবো যে যাদের ড্রেসটা নেওয়ার অর্ডার করে ফেলবেন এটা আমরা একবার ফ্রেন্ডলি একটা দামে দিয়ে এর মধ্যে আবার এই থেকে দুইটা করে ড্রেস দিলে ডেলিভারি চার্জটা ফ্রি হয়ে যাবে হ্যাঁ আমি এই লাইভে হচ্ছে কিছু বুটিক্সের ড্রেস দেখাবো সেই সাথে মাসালের কিছু ড্রেস দেখাবো মানে কটন কটন কালেকশন বেশ কিছু জিনিস আমি দেখাবো তো এই লাইফ থেকে দুইটা করে ড্রেস দিলে ডেলিভারি চার্জটা ফ্রি ঠিক আছে তো এই হচ্ছে গিয়ে কথা বইলা আসেন বিকাশ নাম্বারটার কথা আমি কয়েকটা কমেন্ট পরে স্টার্ট করে দিচ্ছি লাইফটা একবার ছোট একটা লাইভ করব। একটু তারা আছে আমার

তারা মধ্যে এই ড্রেসটা মানে আমি একটা সময় মানে এর আগে একদিন তো লাইফ করে দিলাম ওই দিনও হচ্ছে একটু সুন্দর করে হয়ে এই ড্রেসটার উদ্দেশ্যে রেডি হয়ে লাইফটা করব তাও পারি নাই আজকেও এমন মানে বেশ কিছু কাজ আছে আজকে সারাদিনই খুব ব্যস্ত থাকব তো আজকেও হচ্ছে গিয়ে সেই সময়টা বা সেই সুযোগটা হয়ে না হয়ে উঠে নাই যে এই ড্রেসের জন্য এই ড্রেসের উদ্দেশ্য করে যে একটু এটার সাথে সুন্দর করে একটু রেডি শেডি হয়ে একটু হচ্ছে গিয়ে টুকটাক জুয়েলারি পরে টড়ে তারপরে লাইট করে একটু সুন্দর করে পরিপাটি হয়ে এটা সম্ভব হচ্ছে না তবে ড্রেসটা এমনিতেই সুন্দর তো এমনিতে নর্মাল ফেসে যে আসছে তাতেও কিন্তু দেখতে ভাল লাগছে তো এটা আপু খুব সুন্দর একটা পার্টি ওয়ার ড্রেস যদিও কোয়ান্টিটি কম আমি বারবার করে বলবো আমার পুরো একটা ড্রেস ভালো লাগলে তাড়াতাড়ি অর্ডার করবেন শেষ হয়ে গেলে আপু আপু আবার মানে মাসখানেকের আগে তো জীবনও পাবেন না মাসখানেকের আরো উপর হবে এই ড্রেসটা রিস্ট করতে ই ভাবু ওয়ালাইকুম আসসালাম ভালো আছি এ নুসাদ আপস অল ক্লিয়ার ওকে তারপরে হচ্ছে কি আপু অনেকবার নক দিছে কোনো খবর নাই সাবিহা নূর আপু মেসেজে আপু একটু আগে তো লাঞ্চ আওয়ার ছিল আপু তো সবাই তো লাঞ্চ করছিল তখন তো আপু পেজে কেউ ছিল না রিপ্লাই দেওয়ার জন্য তো ওই সময়টায় আরো অনেক মেসেজ চলে আসছে একটু সময় দিবেন দেখবেন রিপ্লাই পাবেন আপনারা কি করবেন যারা যারা যেই যেই ড্রেস নেবেন তারা হচ্ছে গিয়ে ওই ড্রেসের স্ক্রিনশট সহ অ্যাড্রেস ফোন নাম্বার দেবেন আমি প্রতিটা লাইভে একটা ড্রেস দেখাতে গিয়ে অনেক সময় কিন্তু আপু নিচ্ছি ড্রেস ভালো করে ডিটেলস বুঝাই দিচ্ছি আপনাদেরকে প্রাইস বলে দিচ্ছি সব কিছু বলে দিয়েছি তো আপনাদের এখন কি মানে সব কিছু যেহেতু জানা ডিটেলস জানা আপনাদের কোনো কিছু নেওয়ার উদ্দেশ্য হলেই তো আপনারা স্ক্রিনশট দিয়ে মানে পেজে নক দিবেন তো নক দিলে হচ্ছে কি আপনার অ্যাড্রেস ফোন নাম্বার সহ হচ্ছে কি মেসেজটা দিবেন তাহলে তাড়াতাড়ি অর্ডারটা কনফার্ম হবে আর না হলে তো একটু সময় লাগবে আপু এটা মেনে নিতে হবে ওকে আমরা আগে হচ্ছে কি যারা অ্যাড্রেস ফোন নাম্বার দিচ্ছে তাদের রিপ্লাইগুলি আগে দিচ্ছি কারণ না হলে পরে তারা আবার ড্রেস পাবে না হ্যাঁ এই হচ্ছে গিয়ে কথা যিনি আপু লেসে যে বিয়াল্লিশ বডি ড্রেস আনেন হ্যাঁ আপু অনেকগুলি ড্রেসই আমাদের এখন আপনার সাইজ অনুযায়ী আসবে ইনশাল্লাহ একটু সময় দিয়েন গোছাতে তো একটু সময় লাগে হ্যাঁ সাথে থাকেন আর চৌধুরী আপু ওয়ালাইকুম আসলাম ভালো আছি কেমন আছো আপু আচ্ছা তারপরে সনি আপু ইসরাজান সনি আপু হাই কি খবর কেমন আছো সুমাই আক্তার আপু আলাইকুম আসসালাম ভালো আছি জান ইলমা আপু আলাইকুম আসসালাম ভালো আছি ছেচল্লিশ লং বেশি বড় হয় আর লং কমাতে গেলে ডিজাইন কাটা পড়ে যায় আচ্ছা আপু সমস্যা নেই আমি এটাও হচ্ছে গিয়ে ইয়া রাখবো মাথায় রাখবো ঠিক আছে যেন ছেচল্লিশ বডি থেকে একটু কম বা একটু হচ্ছে গিয়ে মানে অ্যাডজাস্টমেন্ট করা যায় এরকম ড্রেসগুলির জন্য আমি ব্যবস্থা করছি তোমাদের জন্য আপু ঠিক আছে আমাকে বলবা কখন কখন কি মানে কি কোন জিনিসটা নিয়ে সমস্যা হচ্ছে এটা একটু জানাবো আমি চেষ্টা করবো যেটা সলিউশন বের করার ওকে বসুর আপু আলহামদুলিল্লাহ ভালো আছি সুমাই আপু ভালো আছি লিমা আপু হাই কি খবর জানাতুল ফেরদুস আপু হ্যালো কেমন আছেন আজকে কি কি দেখাবো আজকে আপু কটন ড্রেস দেখাবো আর এছাড়া হচ্ছে কি আমার পরে ড্রেসটা যদি যদিও ড্রেসটা কম কোয়ান্টিটি আপু তুমি অনেক পরিশ্রম করে করো আমাদের জন্য আপু জাস্ট দোয়া করো আমার জন্য যেন অসুস্থটা না হয়ে যায় সুস্থ যেন থাকতে পারি তাহলেই হবে আপু আর কোনো কিছু লাগবে না যতক্ষণ তোমাদের সাপোর্ট আমি পাবো সত্যি ততক্ষণ পর্যন্ত আমার দিক থেকে কোনো ধরনের আপু আলসামি দেখবা না কোনো ধরনের কোনো আলসামি দেখবা না আপু চেষ্টা করছি তোমাদের জন্য বেস্ট কিছু করার বাদ বাকিটা উপর আল্লাহর হাতে আমার আমার জন্য ভালো যতটুক হবে ততটুকই করবে তো আপু আমার দেখাবো যারা যারা ড্রেস নিবেন এলাইফ থেকে দুইটা করে ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি হয়ে যাবে ওকে তো আপনারা যারা যারা ড্রেস নেবেন তারা হচ্ছে আর নিব কমেন্ট করে নিবো থেকে উইনার নিব ঠিক আছে তিনশো রিয়েক্ট হলে উইনার নিয়ে নিব নিবো থেকে নিব কমেন্ট করেন আচ্ছা এই গেল আমার পর একটা কালার আর এটা হচ্ছে গিয়ে আরো একটা কালার দুইটা কালারই অনেক সুন্দর অনেক বেশি প্রীত আপু এটা হচ্ছে গিয়ে দিল্লি বুটিক্স ইন্সপায়ারে করা হয়েছে এটার অরিজিনাল দিল্লি বুটিক্স এর দাম কিন্তু আপু আপনার সাতচল্লিশশো টাকা ঠিক আছে সাড়ে চার হাজার থেকে সাতচল্লিশশোর মধ্যে হচ্ছে গিয়ে সেল হয় এটার অরিজিনাল দিল্লি বুটিক্সটা তো আমরা ওটার ইন্সপায়ারে করেছি আপু তো আপনার একবারে কাজ টাস ফিনিশিং টিনিশিং সব কিছু আপু এক রেখেছি এই জিনিসটা হাতে পেলে আপনারা নিজেরাও বুঝবেন আর এছাড়া এমনিতে মনে হয় কাজ দেখে বোঝাও যাচ্ছে আপু যে যথেষ্ট এটা হয়েছে আপনারা ভালো বুঝতে পারবেন যখন আমি কোয়ালিটি ফুল কাছের থেকে আপু বোঝাই দিব যদিও ড্রেসটা কম আছে তারপর আমি চেষ্টা করছি এটার একবার ডিটেলস বুঝাই দেওয়ার জন্য পুরো ড্রেস জুড়ে এরকম লতানো পাতন কাজ আছে একটু ফিনিশিং দেখবেন ক্লোজ দেখাই দিচ্ছি একটু ফিনিশিংটা পুরো দেখবেন ক্লোজ দেখাই দিচ্ছি ফিনিশিং দেখেছেন আপু সাইডের এই কাজটা আপু দেখেছেন ফিনিশিংটা এরপরে হচ্ছে গিয়ে এই কাজটা আপু দেখেছেন ফিনিশিংটা হ্যাঁ কত সুন্দর এবার আমরা উল্টা পাশে যাই ফিনিশিংটা আরো বেটার বুঝতে আপু এটা আপু ড্রেসের উল্টা পাশ দেখেন তো আপু ফিনিশিং এ কোনো ধরনের ঘাটতি আছে কিনা আপু বলেন তো কোনো ধরনের ঘাটতি আছে কিচ্ছু পাবে না এই ড্রেস নিয়ে কেউ কোনো কমপ্লেন করার কোনো সুযোগই পাবে না এটা আমার এত পছন্দের একটা ড্রেস আপু এত পছন্দের একটা ড্রেস এত সুন্দর করে একটা ফিনিশিং দেওয়া হয়েছে প্রত্যেকটা আপু ড্রেস হাতে একবারে মন থেকে আমার জন্য দোয়া করবে যে না আপু টাকা নিয়েছ ভালো একটা জিনিস দিয়েছ তবে ড্রেস অনুযায়ী কম টাকা নিয়েছো এটা আপনারা বলতে বাধ্য হবেন এটা আমার বলার কিছু নাই এটা এমন একটা জিনিস আমি আপনাদেরকে দিয়েছি আর যে কোনো পার্টিতে আপনি দিনে বলেন রাতের পর যে কোনো কিছুতে আপনি সুন্দর করে ফেলতে পারবেন একটা সুন্দর একটা এটা এত বেশি লাকজারি গলায় কোনো কিছু না পড়লেও ভালো লাগবে একটা বড় খালি কানের দুল পরলেও হয়ে যাবে এটার সাথে ডায়মন্ড কাটার একটা সেট পড়লে আরো বেশি মনে হয় সুন্দর লাগবে আমার কাছে মনে হয় হচ্ছে আমার আউটলেট নাই আপু আমার একটা অফিস আছে ছোটখাটো আপনার চাইলে অফিসে এসে দেখে নিতে পারবেন নিব কমেন্ট করবেন যারা যারা শেয়ার করবেন শেয়ার করে নিব কমেন্ট করবেন দেখছেন আপু জাস্ট হচ্ছে কি আমি মানে কাজগুলি দেখাচ্ছি টেক্সচারটা দেখাচ্ছি যে কি সুন্দর আপু ফিনিশিংটা করে দেওয়া আছে একবারে দুই পাশে এক পাশে এরকম কাটওয়ার্ক করে আরেক পাশে হচ্ছে গিয়ে এভাবে করে কাজ মানে আপনার হচ্ছে গিয়ে কিছু আমরা ইন্ডিয়ান শাড়ি পরি না ওই অনেকটা একটু দেখেন আপু তো এরকমই হয় মানে চিকন পার্ট থাকে এক সাইড দিয়ে আরেক সাইডে এরকম করে মানে থাকে না এর ওই ওই টাইপের আপু মানে ইয়ার বারিশ শাড়িগুলি মনে হয় বেশিরভাগ সময় সুতা বারিশের শাড়িগুলি মনে হয় বেশিরভাগ সময় যে এরকম হয় তাই না অস্বাভাবিক রকমের সুন্দর ট্রাস্ট মি আপু যারা যারা এই ড্রেসটা নেবেন না মিস করবেন আর অলরেডি এটা রিভিউ আছে পেজে দেখে নেবেন আপ যারা যারা নিয়েছে তাদের মানে মনের কথাগুলি আপনারা বুঝতে পারবেন রিভিউগুলি দেখলে আরও কিছু রিভিউ আসছে আমি শেয়ার করে দেবো আর যারা রিভিউ এখনও দেন নাই তারা একটু রিভিউটা দিয়ে দিবেন যেন হচ্ছে গিয়ে আমি পোস্ট করে দিতে পারি সাড়েশো টাকার অনেকগুলো ড্রেস পছন্দ হয়েছে কিন্তু লং ছেচল্লিশ জন্য অর্ডার দিইনি আপু কিছু তো লং আপু ইয়া কমও আছে হ্যাঁ সাড়ে আটশো টাকা মানে কুর্তি কুর্তির লং আপু চৌচল্লিশ পাঁচচল্লিশ বেশি আছে চৌচল্লিশ পাঁচচল্লিশ তুমি যেগুলি যেগুলি পছন্দ করেছো একটু মডারেটরকে বলো যে আপু একটু লংটা মাপ দিয়ে বলেন হ্যাঁ তাহলেই হবে দেখবা যে ওগুলি চৌচল্লিশ পাঁচচল্লিশ হয়ে গেছে তেতাল্লিশও থাকতে পারে আচ্ছা এবার চলো আমি আমার পরা যে ড্রেসটা এটা দিয়ে স্টার্ট করছি আপনারা যারা ড্রেস নিবেন নিব কমেন্ট করবেন আর অবশ্যই একটা করে রিয়েক্ট আর শেয়ার দিবেন আপু শেয়ারটা একটু বাড়ায় দেন রিয়েক্টটাও একটু বাড়ায় দেন এটা আপু আপনার সিমারি চিননের মধ্যে কিন্তু আছে খুব সুন্দর একটা ড্রাগন ফ্রুট কালার কালারটা অনেক বেশি আপু গলাটার মধ্যে কারচুপির ওয়ার্ক করে দেওয়া আছে আপু নর্মালি হচ্ছে আমরা পাইপের যে কাজগুলি করি ওগুলির তুলনায় আপু এই সাদা মানে এই যে সাদা পাইপের যে কাজটা বা সাদা এই যে পার্লার যে কাজটা এটা কিন্তু একটু বেশি এক্সপেন্সিভ হয় এটা আমার মুখের কথা না আপনারা নিজেরাও কোনো কারচুপির দোকানে গিয়ে কোনো ড্রেস মানে বানান না বানান এটা আপনাদের ইচ্ছা কিন্তু আপনারা জাস্ট একটু মনে করেন যে এটা মানে ইয়াটা মানে এই এই কারুপির দামটা যদি জানতে চান বা একটু যদি আইডিয়া নিতে চান একটু কোনো কারচুপির দোকানে গিয়ে জিজ্ঞেস করবেন এই যে আমি ক্লোজলি ধরছি আপনারা যেন বুঝতে পারেন আর কারচুপির দোকানে গিয়ে যেন দেখা একটু বুঝে নিতে পারেন ঠিক আছে এই এই পাইপটা এই পাইপটা এই যে এই ভেতরে যে হোয়াইট এটা না পানি কালার যে এটা না ঠিক আছে আপনার এই হোয়াইটটা হ্যাঁ এটা আপ অনেক এক্সপেন্সিভ ঠিক আছে আমি আপনাদেরকে বলেছি যে ড্রেসটা করা হয়েছে তো দিল্লি বুটিক্স এর ড্রেসটাও কিন্তু আপু আপনার সাতচল্লিশশো টাকা রেখেছে শুধু শুধু না ওটার মধ্যে কিছু আছে এর জন্যই রেখেছে তাই না তো আমি ওটার ইন্সপায়ারে করেছি আপু চেষ্টা করেছি ওটার মতো সেম টু সেম হতে আর ফাইনালি এটা লুকটা ওটার মতো সেমই হয়েছে এখন আমার আপু মানে কস্টটা কমেছে কোথায় ওটা পিওরের মধ্যে ছিল ফেব্রিকটা আমার এটা কিন্তু এটাও ইম্পোর্টেড একটা ম্যাটেরিয়াল আমারটা ক্রেপ সিমারি ছিননের মধ্যে আছে এখানে ম্যাটেরিয়াল কাপড়টার জন্য হচ্ছে গিয়ে আমার প্রাইস মিনিমাইজ হয়েছে আর এরপরে এই ড্রেসটা আমি টু পিস দিব আপনাদেরকে সালোয়ার দিব না সালোয়ার আপনাদের অ্যাড করে নিতে হবে আপনারা মানে সব থেকে বেশি সুন্দর লাগবে এই ড্রেসটা যদি আপনারা মানে হোয়াইট কালার হ্যাঁ হোয়াইট বা ক্রিম কালারের কোনো সালোর অনেক সুন্দর লাগবে ড্রেসটা ঠিক আছে এই হচ্ছে গিয়ে কথা তো এটা আপু দেখেন হাতাটা হাতাটার মধ্যে আপনার খুব সুন্দর করে কাটচুপের ওয়ার্ক করে দেওয়া আছে দেখছেন আপু ফিনিশিংটা এগুলি সব সেলাই করে বসিয়ে দেওয়া আছে সেই সাথে একটা লেস ওয়ার্ক করে দেওয়া আছে এই লেস ওয়ার্কটা আপু ড্রেসের আপনার ফ্রন্ট আর ব্যাক হ্যাঁ দুই পাশেই কিন্তু আছে এই লেস ওয়ার্কটা হ্যাঁ হাতাতেও পাবেন আর হচ্ছে ড্রেসের ফ্রন্ট কিন্তু পাবেন যদি মনে হয় ড্রেস লং বেশি এখান থেকে কেটে এই উপরে বসে দিবেন শর্ট হয়ে যাবে কিন্তু ওকে মনি আপু আমি না বুঝি নাই তোমার কথাটা বুঝি নাই আপু তো এই গেল ড্রেসটা পুরোটা যে কার্চুপুর ওয়ার্ক অল ওভার ড্রেসটার মধ্যে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে ড্রেসের ব্যাক প্লেন জামাটা তো আমরা দেখলামই এটা আপু সেমি স্টেজ গলা করে দেওয়া আছে সাইড ফাঁকা এই যে আপু সাইড ফাঁকা আপনার বডি সাইজ অনুযায়ী বানাই নিতে হবে এটার বডিটা জানি কত জামার বডিটা আপু পঞ্চাশ পর্যন্ত হবে আর এটা ইয়ার সাইড ফাঁকা কিন্তু আপনার বানাই নিতে হবে বডিটা পঞ্চাশ পর্যন্ত আছে আর এটার লম্বাটা মনে হয় চৌচল্লিশ নাকি চৌচল্লিশ না এটার লম্বাটা আপু চৌচল্লিশ হবে আর এই গেল আপু ওড়নাটা আপু মানে কাপড়ের কালার অ্যাকুরেট রাখার জন্য আপু জামার সেম ইউজ করা হয়েছে আর সাদার কাজটা দেওয়াতে আপু যেমন বেশি ফুটেছে গলাটার হাতাটা তো আমরা কারচুপির মধ্যে দিয়েছি আর ওড়নাটা পুরোটা আপু সুতোর কাজ করেছি আপু একবারে মিহি সুতোর কাজ করে দেওয়া এক সাইডে এরকম কাটওয়ার্ক চেকোনো এক পাশে চওড়া কাজ করো আর অল ওভারটা এভাবে লতা পাতা কাজ করে দেওয়া আবার গ্লিটার সিকোয়েন্সের ওয়ার্কও কিন্তু করে দেওয়া সিকোয়েন্সগুলো গুলো আপু হচ্ছে চার সাইড থেকে লক করে একটু হাতে বাজবে না শরীরে বাজবে না কাপড়ে পর্যন্ত বাজবে না এখানেই শেষ হলো পারত বাট এখানে শেষ না আরো কিছু আছে এই যে দেখো হাতাতে ড্রেসের লোয়ার পোশন যে লেসটা আছে ফ্রন্টে ব্যাক এই লেসটা আপু ড্রেসের ওনার দুই আচলের দিকে থাকবে সাথে আপু এইরকম ঝুল করে দেওয়া থাকবে কিন্তু হ্যাঁ এই যে দেখো সুন্দর চার কোনা চারটা এরকম ঝুল করে দেওয়া থাকবে এটা আপো আপু ড্রেসটার অল ওভার লুকটা এটা সাথে আপু সালোর আমি দিচ্ছি না সালোর অ্যাড করে নিবা ম্যাচিং সালোর দিয়ে পরো বা হচ্ছে গিয়ে আপু এটার সাথে সব থেকে বেশি মানাবে আপু ক্রিম বা হচ্ছে হোয়াইট কালারের এর কোনো একটা আহ স্যালোড দিয়ে পড়লে সব থেকে বেশি মানাবে এর আগে যখন আমি এটা লাইভ করেছি তখন কিন্তু আপু আমি একটা হোয়াইট চিকেন এর স্যালোড দিয়ে এটা পরেছিলাম হ্যাঁ হোয়াইট চিকেন কারি সালোয়ার দিয়ে অনেক ড্রেস আমরা সেল করেছি তো এই ড্রেসটার সাথে আপু একটা হোয়াইট চিকেন কারি সালোয়ার দিয়ে পরে নিবা ড্রেসটা আরও অনেক বেশি সুন্দর লাগবে ঠিক আছে ম্যাচিং সালোরের থেকে তো এটা যার চাই অর্ডার করে ফেলবেন ওরনার চড়াটা আপু সাতত্রিশের মতো কত ওনার চড়াটা জানি কত এটার মাপছেন আপনার আচ্ছা ওনার চড়াটা হচ্ছে গিয়ে সাতত্রিশ আবার মাপ দেন ওনার চড়াটা হচ্ছে গিয়ে মানে সাতত্রিশ মনে হয় মাপছিলাম আমি এখনো শিওর না তারপর আমি আবার মেপে বলে দিচ্ছি আর ওনার লম্বাটা আপু ছিয়াশি ইঞ্চির মতো কিন্তু হবে যার চাই অর্ডার করবেন জামা ওনার টু পিস যতজন আপু অর্ডার করবেন এটার প্রাইসটা আমরা দিচ্ছি কত জানি পনেরোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস দিচ্ছি আপু পনেরোশো পঞ্চাশ জামা ওনার টু পিস পনেরোশো পঞ্চাশ টাকা আপু দিচ্ছি অল ওভার গর্জিয়াস ওনার এই দিয়ে আপনার অন্য কোনো ড্রেসও কিন্তু পরতে পারবেন ঠিক আছে জামা ওনাটার চড়া সাত পাইছে কিন্তু হ্যাঁ লম্বাটা আপু আপনার ছিয়াশি ইঞ্চির মতো থাকবে টু পিস জামা রোনাটা টু পিস এটা আমি আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা ভালো লাগলে তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এইটা আপু দেখেন যার চাই যেটা যাই তাড়াতাড়ি অর্ডার করেন এই ড্রেসটা আপু কোয়ান্টিটি কম আছে কতক্ষণ থাকবে আমি নিজেও এই মুহূর্তে বলতে পারতেছি না আপু পনেরোশো টাকা ঠিক আছে যে আমার গলাটা হাতাটা কারচুপি ওয়ার্ক সেই সাথে হাতার একবার লোয়ার পোশনে আর ড্রেসের এই যে দেখেন ফ্রন্টে ব্যাকে এরকম আপনার লেস ওয়ার্ক আছে এই লেস ওয়ার্কটা অন্যের মধ্যেও আছে সিমারি ছিননের মধ্যে গতকাল দুইটা ড্রেস অর্ডার করেছিলাম আমি আহ কবে পাবো নাকি আচ্ছা আপো ম্যামো দিবে ম্যামো দিবে ঠিক আছে একটু সময় দেন ম্যামো দিবে একটু সময় দিন ঠিক আছে ম্যামো যেদিন দিবে ওই দিনই আপনার ড্রেস পাঠায় দিবে আর ম্যামো দেওয়ার দুই দিনের মধ্যে ইনশাল্লাহ ড্রেস হাতে পেয়ে যাবেন কোনো যদি মানে দেখা গেছে কোনো যদি কোনো প্রবলেম যদি না থেকে থাকে আই মিন হচ্ছে গিয়ে ইনস্ট্যান্ট কিছু প্রবলেম হয় না তো এরকম যদি কোনো কিছু না হয়ে থাকে তাহলে দুই দিনের মধ্যে হাতে পাবেন যেমন কিনে যে আজকে এত পরিমাণ মুষলধারে বৃষ্টি আমার বের হওয়াটা আজকে কত বেশি জরুরি ছিল ফ্যাক্টরিতে আমি যেতে পারি তো এটা অ্যাক্সিডেন্টাল একটা ইস্যু তো এরকম অ্যাক্সিডেন্টাল ইস্যু যদি না হয়ে থাকে তাহলে আপু ম্যামো পাওয়ার দুই দিনের মধ্যে ছিল ড্রেস হাতে পেয়ে যাবেন সাইম আপু ইসলাম ভালো আছে কেমন হচ্ছে না নার্সি ডাক্তার আপু জয়েন হয়ে গিয়েছে আচ্ছা তো এটা আপু দেখেন মিহি মিহি করে সুন্দর করে আপনার কারচুপের ওয়ার্ক করে দিয়েছে এগুলি সব কটায় কিন্তু সেলাই করে দেওয়া পুরোটা ড্রেসের মধ্যে সিকোয়েন্স যেটা করে দেওয়া আছে হাতাটার মধ্যেও কিন্তু এই যে আপু দেখো এরকম করে কারচুপের ওয়ার্ক করে দেওয়া এই ড্রেসটা আমার অনেক অনেক বেশি পছন্দ নিয়ে একটা ড্রেস হোপস এটা সব আপনারা যখন হাতে পাবেন ড্রেসটা আপনাদের কাছেও সবার কাছে এই ড্রেসটা অনেক পছন্দ হবে হ্যাঁ সবার কাছেই পছন্দ হবে আচ্ছা এই লাইফ থেকে দুইটা করে ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি শুধুমাত্র এই লাইফ থেকে দুইটা করে ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি জান এই ড্রেসটা এমনিতে আসতে তো একত্রে কম তার মধ্যে আপু এই লাইফ থেকে দুটা করে ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিয়েছি ড্রেসটা হাতে একটা রিভিউ দিবেন ঠিক আছে এই যে আপু দেখেন আপনার পুরোটা ওড়নার মধ্যে এই যে এরকম সিমারি ক্রেপ সিমারি চিহ্নের মধ্যে পুরো ওড়নার মধ্যে হচ্ছে কি এরকম সুন্দর করে আপনার কাজ করে দাও আসল লতাপাত একবারে মিহি সুতার কাজ ফিনিশিং দেখিয়ে দিয়েছি আপু ইনারের কথা যদি বলেন ইনার আপু প্রয়োজন তারপর যদি হচ্ছে গিয়ে আপনার মানে আপনার যদি ওয়েট ফিল হয় সেই ক্ষেত্রে মানে এটা দুইটাই হচ্ছে গিয়ে এমন কালার ব্ল্যাক কালার যদি আপনার কোন ট্যান্টপ থেকে থাকে এটা নিচে কালার একটা ট্যানটপ পরলেই ব্যস্ত হয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে গিয়ে কথা যার চাই অর্ডার করে ফেলবেন যেমন যখন আমি লাইভ করি অবশ্যই তখন কিন্তু আমি টেন্ট টপ পরে নেই কিন্তু বাইরে যখন আমি যাই এগুলি ড্রেসের নিচে হচ্ছে গিয়ে কোনো কিছু আমি পরিটরি টরি না কারণ আপু বড়ি শো করে না এখন কথা হচ্ছে গিয়ে লাইভে এক একজন এক ভাবে হচ্ছে গিয়ে আপু দেখে এই কারণে সত্যি কথা বলতে আমি কোনো রিস্ক নিতে চাই না আমাকে নিয়ে কেউ বাজে কোনো কথা বলুক আমি একটা মেয়ে আপনারাও মেয়ে আমার একজনের জন্য আপনাদের সবারকে যেন লজ্জিত না হয় এই কারণে আমি যথেষ্ট পরিমাণ এই জিনিসটা মেনটেন করি এমনিতে আপু এগুলি আপনার হচ্ছে ইনারের প্রয়োজন পড়ে না তারপরও জাস্ট বললাম যে যদি মানে মনে করেন যে নিজে কমফর্ট ফিল না হন একটা ব্ল্যাক কালারের ট্যান্ট চপ করলেই ভেতরে হয়ে যাবে ব্যাস দুইটা কালারের ক্ষেত্রেই আপু দুইটা কালারের ক্ষেত্রে ব্ল্যাক কালারটা ট্যান্ট চপ হয়ে যাবে এটা যার চাই অর্ডার করে ফেলবেন আপু ড্রেসটার প্রাইস পড়ছে পনেরোশো পঞ্চাশ জামা অন্য টু পিস সালোর কিন্তু নাই আপু সালোর অ্যাড করে নিতে হবে অনেক হাই কোয়ালিটি গর্জেস একটা ম্যাটেরিয়াল আপু ফিনিশিং অনেক বেশি সুন্দর ড্রেস হাতে পাওয়ার পর আপনারা বুঝবেন আপু এটার ফিনিশিংটা কি পরিমাণ অস্থির রকমের সুন্দর হয়েছে একটা রিভিউ দিয়ে দিন ড্রেসটা হাতে পাওয়ার পর ঠিক আছে আপু মডার প্রথমে বলে আছে অর্ডার করলে কি তখন কি অর্ডার অর্ডার করলে বলে নাই তখন খারাপ লাগে আফসানা মিম আপু এখন কথা হচ্ছে গিয়ে আপু মানে আপনাদের পার্সোনালি কারোর সাথে কিন্তু আমার বা আমার কিন্তু কোনো কি বলে কোন তাই না এখন কি করেন জানেন আহ মানে জিজ্ঞেস করতে থাকেন সমানে এটা আছে এটা আছে এটা কি ওটা কি এটার দাম কত ওটা কি এগুলি করতে থাকেন হ্যাঁ তো মেসেজ যে আপনি একা দিচ্ছেন তা কিন্তু না আপনার সাথে আরো অনেক মানুষ মেসেজ দিচ্ছে হ্যাঁ এখন মানে কিছু আপুরা হচ্ছে গিয়ে তারা আসলে কোনোভাবেই হাতছাড়া করতে চায় না প্রোডাক্ট তো এই কারণে তারা তো একবার ডিটারমাইন্ড থাকে যে আমি লাইভ দেখেছি লাইভ থেকে স্ক্রিনশট নিয়ে চাচার প্রাইসটা জেনে নেয় ডিটেলসটা একটু জেনে নেই তো জেনে টেনে নিয়ে এরপরে ডিটারমাইন্ড থাকে যে আমি নিবই তারা করে কি আপু স্ক্রিনশট সহ অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেয় আর আরেক শ্রেণীর মানুষের এটা আছে এটা কি ওটা কি মানে দুনিয়ার হচ্ছে গিয়ে প্রশ্ন টশ্ন করে এর গিয়ে ডিসিশন নেয় নিবে আর ততক্ষণে ওই যে অন্যান্যরা যে হচ্ছে গিয়ে অর্ডার করে যাচ্ছে তখন তো ড্রেস শেষ হয়ে যায় তো হয়তো বা ওই আপনি মানে ধরেন যে ওই সিরিয়াল ওয়াইজ যখন রিপ্লাই দেয় তখন হয়তো বা ড্রেস ছিল এ কারণে আপনাকে হ্যাঁ বলছে কিন্তু আপনি ডিসিশন নিয়ে এটা অ্যাড্রেস ফোন নাম্বার দিতে দিতে এর মধ্যে তো আরো অনেক মানুষ হচ্ছে গিয়ে মেসেজ করেছে তাদের এরকম রিপ্লাই দিতে দিতে তাদের তাদের অর্ডার নিতে নিতে ড্রেসটা শেষ হয়ে গেল কোনো কারণে পরবর্তীতে বলছে আপু ড্রেস নাই ঠিক আছে এরকমটা হয় আসলে আপু আপনাদের পেজ থেকে একটা ড্রেস নিছি ড্রেসটা ভালো ওঠে না আমি আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এই ড্রেসটার কথা আপু মনে আছে কিনা দেখো তো এটা না সব কালার শেষ হয়ে এই তিনটা কালার আছে আমার কাছে তাও সম্ভবত এটা দুই পিস আছে আলহামদুলিল্লাহ মামুদা আক্তার আপু ভালো আছি এটা আপু দুই পিস আছে দুইজন আপু নিতে পারবা এইটা আর এইটা হ্যাঁ তোমার এই এই দুইটা হচ্ছে গিয়ে মোটামুটি তিন চার পিস করে আপু আছে হ্যাঁ তিন চারজন করে আপুরা নিতে পারবা ওকে এর মধ্যে এটা আপু নতুন আমাদের আর এটা হচ্ছে গিয়েও নতুন এটা আরোড়া ইয়ার তোমার হচ্ছে গুলজির আরোরা ভার্সনের এটা ড্রেসগুলি ঠিক আছে একবারে প্রিমিয়াম নতুন আমি এই কালারটা দিয়ে স্টার্ট করব। এগুলি সব না তোমার লাইট কালারের মধ্যে থাকে হ্যাঁ পাকিস্তানিটাও তোমার লাইট কালারের মধ্যেই তা আমরাও হচ্ছে গিয়ে ওটার ইন্সপায়ারি করেছি তো এটা মাস্টার কপি যদিও অরিজিনাল কিন্তু না ওটার ইন্সপায়ারি করা তো এই কারণে লাইট কালার সেটিং আমাদেরও রাখা লেগেছে আপু হ্যাঁ তবে ইনার পরতে হয় না এই ড্রেসের সব থেকে বড় ব্যাপার হচ্ছে গিয়ে এই ড্রেসে ইনার পরতে হয় না কটন বা লাইট কালার থাকা সত্ত্বেও ফারজান আপু আলাইকুম আসসালাম কেমন আছো কাজী আপু লিখছে যে আপু আচ্ছা অনেক ভালো ড্রেস তোমার পেজের একটু রং উঠে না এটা থ্যাংক ইউ সো মাচ এটা আপু দেখো আপু গুল রঙের নতুন ড্রেস আনো নয়তো রিস্টক করো গুল হুট করেই মনে আসলে চাপ হচ্ছে শেষ এমনভাবে হয়ে গেল মানে আমি আমি নিজেও আসলে এই জিনিসটা মানে আনএক্সপেক্টেড ছিল হ্যাঁ তো গুল রঙের আপু অলরেডি আমি এটা শিডিউলে দিয়ে দিয়েছি একটু সময় লাগবে এবার একটু স্টকটা বাড়ায় করব তো এই কারণে অল আমাকে সময় দিতে হবে সপ্তাহ অনেকের মতো সময় দিতে হবে আমি এটা অলরেডি প্রসেসিং এ আপু দিয়ে দিয়েছি ঠিক আছে তো তাড়াহুড়া করতে গেলে কি আপু অনেক সময় দেখেছে ভালো মতো করে ডাইম হয় না ডাইম না হলে তখন হচ্ছে কালারটা ফেড ফেড লাগে তখন আবার তোমরা এটা নিয়ে কমপ্লেন করবা তো এই কারণে আমি তাড়াহুড়া করতে চাই না কোনো প্রোডাক্ট নিয়ে জাস্ট একটা সপ্তাহ সময় দাও দেখবা আমি রেস্ট করিয়ে দিচ্ছি ওকে একটু সময় দিতে হবে আপু এইটা আপু ক্রিম কালার মধ্যে পুরো ড্রেসটা দেখো তো কাজটা আপু কি সুন্দর মিহি যা দেখছো এগুলি সব হচ্ছে গিয়ে সুতার কাজ করে দেওয়া আছে ঠিক আছে সব আপু হোলসেল নিলে মিনিমাম কত পিস নিতে হবে আপু আটটা নিতে হবে বৃষ্টি আপু ভালো আছি তুমি কেমন আছো থ্যাংক ইউ সো মাচ এটা আপু অল ওভার লুকটা পুরো ড্রেসের মধ্যে সুন্দর করে কাজ করে দাও এবার গুল রংগুলি মার্শাল সবগুলি তো অনেক সুন্দর সুন্দর ছিল যার কারণে আপুরা নিচেও অনেক গুল রং নিয়েছে আপু এবার তো ওই নতুনগুলির সাথে সাথে আগের গুলিও একবারে পুরা পকার পার হয়ে গেছে আমি বললাম না এইভাবে যে শেষ হবে এটা আমি মানে একবারে পুরো আনএক্সপেক্টেড ছিল আপু তার মধ্যে যে গত মাসে তো দেখছোই আপু দেশের কি অবস্থা ছিল তো কাজ চাইলেও হচ্ছে গিয়ে ভালো করে করা যায় নাই এই কারণে একটু এখন ফাঁক ফুক করে আছি একটু সময় দাও আমি হচ্ছে গিয়ে ড্রেসগুলি শেষ হয়ে গেছে ওগুলো রিস্টক করার জন্য দিয়ে দিয়েছি অর্ডার অলরেডি সপ্তাহখানিকের মধ্যে চলে আসবে এটা আপু সাইডের প্যানেলটা পুরোটা ড্রেসে এরকম সুন্দর করে প্রিন্ট করে দেওয়া কিন্তু আছে ওকে ড্রেসের লোয়ার পোর্শন এরকম প্রিন্ট এটা আপু হাতাটা ফুল হাতা কিন্তু হয়ে যাবে এটা আপু তুমি কি আহ আমাকে সত্যি ভুল আল্লাহ আল্লাহ না আপু কই কবার তো পড়ছি নি তা আপু কখন পড়ছি লুনা ইয়াসমিন আপু লেসে আপু আগে চারটা অর্ডার করছি ডেলিভারি চার্জ ফ্রি করা যাবে কি আপু এখন আমি হচ্ছে গিয়ে ডেলিভারি চার্জ ফ্রির অফারটা দিয়েছিলাম লাস্ট তোমার গত পরশু হচ্ছে গোডাউন লাইফ করেছি দুটা করে কুর্তি নিলে ফ্রি ডেলিভারি দিয়েছে ওটা ডিসকাউন্টের কুর্তি ছিল সাথে আবার ফ্রি ডেলিভারির অফারও দিয়েছি এর মধ্যে কিন্তু আর কোনো লাইভে আমার ফ্রি ডেলিভারি অফার নাই আজকে আবার এই লাইভে দিয়েছি আপু এগুলি কোয়ান্টিটি কম তাড়াতাড়ি করে শেষ করে ফেলবা নিয়ে নিয়ে এই কারণে এই লাইভে আপু ফ্রি ডেলিভারি দিচ্ছে আপু যদি ফ্রি ডেলিভারি লাইভের ড্রেস যদি অর্ডার করে থাকো তাহলে ফ্রি ডেলিভারি পাবা অন্য ড্রেস নিলে তপু ফ্রি ডেলিভারি পাবা না আপু ওনার দুই পর এরকম কাজ করা তোমার বোরিং চিকেনের খুব সুন্দর ফিনিশিং এই যে আপু অন্যটা ফ্লোরালের মধ্যে কতটুকু কি বোঝা যাচ্ছে আমি যাই না আমি এটা পিকচার আপলোড করে দেবো এটা আপু সালোয়ারটা হ্যাঁ ক্রিম কালারের মধ্যে কিন্তু আছে এটা অল ওভার টাপু সুতার কাজ কটনের মধ্যে প্রাইস আমি পিকচার আপলোড করে দেবো এটার প্রাইস হচ্ছে গিয়ে মানে এগুলো আরো আর এইসব ড্রেস আপু তোমার ইয়ার কত তোমার হচ্ছে গিয়ে আটাইশো থেকে বত্রিশশোর মধ্যে সেল হয় আমরা না এটা দুই হাজারও দেই নাই এটা মনে হয় আমরা সতেরোশো আশি টাকায় দিয়েছি সতেরোশো আশি টাকা এটা একবারে নতুন কালেকশন অল ওভারটা সুতার কাজ ইনার পড়তে হবে আপা আমি যেটা পরে আছি এটা জামা ওনার টু পিস এটার প্রাইস পড়ছে মাত্র ইয়া পনেরোশো পঞ্চাশ যেটা আমি পরে আছি এটার গলাটা না টেলার মামা হচ্ছে বড় দিয়ে দিচ্ছে আচ্ছা এটা আপু দেখেন আর একটা কালার ও এই কালারটা তো আমি বানাইছিলাম ওই এটা আমি বানাইছিলাম আপু পুরোটা কত সুন্দর সুতার কাজ করা আছে জামাটা পুরো যেমন শান্তি অন্যটাও আপু যেভাবে খুশি ক্যারি করা যায় এই যে আপু ব্যাক পার্টটা পুরোটা এরকম ডিজিটাল প্রিন্ট হাতাটাও ফুল হাতা হয়ে যাবে সতেরোশো আশি কিন্তু এটা ঠিক আছে এটা আপু লাকজারি একটা ড্রেস কিন্তু আমি না আপু এত অল্প প্রাইজে দিয়ে দিয়েছি এটা মিস করবেন না নিয়ে নিয়ে না পুরো ঠিক আছে মানে খুব আরাম পাবেন এটা এটা গ্যারান্টি ওয়ারেন্টি যা লাগে আমি দিয়ে দিচ্ছি এটা খুব আরাম পাবেন আপু খুব সুন্দর একটা ক্লাসি লুক দেয় ওনার দুই পাটটা দেখেছেন কাজের ফিনিশিংটা দেখেন যেমন ওনার কাজটাও তেমনি আপু জামার কাজটাও একবার ভরাট করে দেওয়া কিন্তু সালোটা কটনের মধ্যেই আছে জামাটার বডিতে আপু আশি প্লাস বডি আছে লম্বা সাতচল্লিশ ওনাটাও বড় সর সালোর শোয়া দুই গোছ এটার সাথে একটা লাকজারি প্যাকেজিংও পাবেন ড্রেস এটার প্রাইস পড়ছে আপনার সতেরোশো আশি আর এটা আপু জাস্ট দুই পিস আছে দুইজন আপু নিতে পারবেন লাইট কালার ইনার হবে না এরকম ল্যাভেনের কালারের সুতার অল ওভারটা কাজ করে দেওয়া আছে ডিজিটাল করে দেওয়া আছে এটা কিন্তু এই দুই পিসি তাহলে অর্ডার নিও এটা না নতুন ছিল হ্যাঁ এটা আপাতত এই দুই পিসি অর্ডার নিও তাহলে এই গেল অপর ড্রেসের ব্যাক পার্টটা সরি স্লিভস এর পার্টটা ফুল স্লিভস মানে আপনার বডিতেও কাপড় এনাফ আছে আবার হচ্ছে গিয়ে হাতাও আপু কাপড় এনাফ আছে এই যে দেখেন তো ওড়নাটা কি সুন্দর দেখছেন আপু মানে চেয়ে থাকতে ইচ্ছা করো ওড়নাটা ডিজিটাল প্রিন্টের মধ্যে বোরিং মিহি নেক ঢেকে চিকেনের নেন বা ওড়নাটা মাথায় কাপড় দিয়ে নেন সবভাবে সুন্দর কিন্তু এটা আমরা আপনাদেরকে সতেরোশো আশি টাকায় দিচ্ছি প্রোডাক্ট এটা হাতে পাওয়ার পরে এটার মানে এটার মানে ভারত্বটা বুঝতে পারবেন আপু ঠিক কি জিনিসটা পেয়েছেন আপনাকে কত অল্প প্রাইসে হ্যাঁ মাত্র সতেরোশো আশি টাকা এলাইফ থেকে যে কোনো দুইটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ আপুরা মনে আছে কিনা জিবার নতুন কালেকশন টা যে শেষ হয়ে গিয়েছিল চলে আসছে আহ এই যে দেখো এই ড্রেসটা যাদের যাদের নেয়ার নিয়ে নেবেন জিবা আপু হ্যাঁ এটাও কিন্তু ব্র্যান্ডেড একটা ড্রেস আপু অনেক অল্প প্রাইসে পেয়ে যাচ্ছে কিন্তু জাস্ট কি টিকে থাকার জন্য আপু কিছু প্রোডাক্ট হচ্ছে গিয়ে কোনো রকম তোমাদেরকে হচ্ছে কেনা দামে একটু কিঞ্চিৎ একটু হচ্ছে গিয়ে সামান্য প্রফিট করে করে সেল করে ফেলতেছে আপু কারণ মানে এই গত এক মাস হচ্ছে গিয়ে লাস্ট এক মাসের কথা আমি বলছি যে আপু অফ থাকাতে অনেক ডিজাইন আপু জমে গিয়েছে এগুলি জাস্ট ক্লিয়ার করতেছে এখন আর ওগুলি নিয়ে ভালো করে প্রপারলি কাজ করবো ওই চিন্তার করতে করতেছি আপু হ্যাঁ কারণ এটা স্টক খালি করতে হবে কারণ আমাদের তো আপু একটার পর একটা হচ্ছে শিডিউল করা থাকে তো কোনো প্রোডাক্ট যদি আমি আটকায় ফেলি বা ওটা যদি হচ্ছে গিয়ে আপনার হচ্ছে ওটা জমায় ফেলি সেই ক্ষেত্রে মনে করেন যে ওই প্রোডাক্টগুলি নিয়ে আমি কাজ করতে পারবো না অনেক প্রবলেম আছে তো এখানে সব কিছু মিলায় হচ্ছে গিয়ে আপু আমি মানে প্রোডাক্টগুলো অনেক কমে কমে দিচ্ছি কালকে রাতে তোমার সাথে রাগ করে লাইভ আল্লাহ কই গেল টুন আপু না কি যেন বলছে টুনটুনিয়া পোনা কি জানি নামটা ওনার যা কমেন্টটা তো চলে গেলো আমি তো পড়তেও পারলাম না রাগ করে আল্লাহ আমার উপরে রাগ করবেন আমি চেষ্টা করি আপনাদের সবাইকে এত এত সাপোর্ট করার জন্য আমি আমার মন থেকে আপু মানে সর্বোচ্চটা চেষ্টা করি আপনারা আপু আমার উপর রাগ করেন না প্লিজ এটা রিকোয়েস্ট থাকলো হ্যাঁ এটা আসলে আমি মানতেই পারবো না আমার আপু কম পরে এই ড্রেসটা দেখা দেব জিবার হ্যাঁ চুনের প্রিন্টের মধ্যে আছে কালারফুল এটা জামাটা সালোটা প্রিন্টেড থাকে আর অন্য পিওরের থাকে ঠিক আছে অফিস গোয়িং আপুদের জন্য বেস্ট একটা ডিজাইন হবে এটা কারণ কি আপু আপনার হচ্ছে গিয়ে এটা এমন একটা ড্রেস প্রেজেন্টেবল যে কোনো হচ্ছে গিয়ে প্লেসেই আপু হ্যাঁ আর সেই সাথে তো আপু আরাম ফ্রি আসেই এই যে দেখেন আপু ড্রেসটা আগে কাজ দেখবেন হ্যাঁ এটা কটনের মধ্যে কাজ দেখেছেন আপু সুন্দর যে লাকলো স্টাইলের কাজটা আপু করে দেওয়া আছে একবারে মিহি সলিড সুতা ভেতরে সিকোয়েন্স জল করছে আমার কারণ গ্লিটার সিকোয়েন্স সিকোয়েন্স গুলো আবার এমনভাবে লক করছে দেখছেন এমনভাবে লক করছে সিকোয়েন্স গুলো আপু আপনার মানে ওইভাবে বোঝা যাচ্ছে না ভিজিবল না বাট শাইনিং দিচ্ছে কিন্তু সিকোয়েন্স গুলো শরীরে বাঁচবে না আবার কাপড়েও বাঁচবে না এই যে দেখেন কালার শেডটা সুন্দর না আপনারা নিজেরাই বলেন তো এটা ফ্রন্ট পার্ট এটা আপু কালার কস রং যাবে না এগুলি ফুল স্লিপ এত এত আরাম আপু একবারে তুল তুলে নরম ঠিক আছে ওড়নাটা কিন্তু পিওরের মধ্যে থাকবে ওকে ওরনাটা পিওরের মধ্যে থাকবে আর এটা আপু সালোয়ারটা সালোয়ারে অনেক কাপড় আছে আপনি কামির সরি সালোয়ারটা দিয়ে চাইলে আরেকটা তো সুন্দর করে গোল গোল জামা বানিয়ে ফেলতে পারবেন এছাড়াও হচ্ছে কি আফগানি সালোয়ার প্লাজো বা হচ্ছে কি আপনার কি বলে এটা যেভাবে খুশি আপনি সালোয়ারটা মেক করতে পারবেন এক কথা তোমার পুরা জামাটা আমি নিয়েছিলাম ওকে জামাটা অনেক সুন্দর ওকে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে গিয়ে আপু তোমার হচ্ছে গিয়ে ইয়াটা কি বলে সালোড তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে জামা ও সালোর সালোডিস জামা সালোড কটন ওটা পিওর আপু প্রাইস করছে এটা কিন্তু আমি অফারে দিচ্ছি হ্যাঁ এটা তেরোশো সত্তর টাকায় আপু এটা অফারে অফারে ঠিক আছে আপু এগুলি পনেরোশো নিচে সেল হয় না তেরোশো সত্তরে আপু অফারে দিয়েছি নতুন কালেকশন জিভা শেষ হয়ে গিয়েছিল এর তো চলে আসলো এই কারণে দেখায় দিতে পারছি আপু এটা দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার আরেকটা কালারের মধ্যে আছে গলাটার এখানে বৃষ্টিপুকি লেগেছে অনেক দিন ধরে কমেন্ট করতেছি কিন্তু পড়োনার শেষমেশ আজকে পড়লা কালকে রাতে তোমার সাথে র্যাগ করে লাইফ থেকে বের হয়ে গেছি আজকে দুইটা ড্রেস অর্ডার করবো মিষ্টি আপু আচ্ছা রাগ করো রা আপু আমার উপরে ঠিক আছে অনেক সময় আপু কমেন্ট না চলে যায় বুঝছো আমি পড়ার আগে চলে যায় এই কারণে হচ্ছে কি দেখে নিতে পারি না একটু আপু মানে কম্প্রোমাইজ করিডো ঠিক আছে আমরা আমরাই তো হ্যাঁ রাগ ধরে রাখো না মনে কষ্ট ধরে রাখো না এটা আপু স্লিপস এর পার্টটা ভুল কিছু করে থাকলে ক্ষমার দৃষ্টিতে আপু দেখে দিও দেখে নিও ঠিক আছে কিন্তু আপু আমার উপরে রাগ করে থাকবে না কেউ এটা সবার কাছে রিকোয়েস্ট এটা আপু ওরনাটা পিওর ওরনাটা কিন্তু আপু ক্রেপ টাইপের গায়ে থেকে পরবে চড়বে না কিন্তু হ্যাঁ আটকে থাকবে আপু একবার চুম্বুকের মতো এই যে আপু এরকম সুন্দর প্যাকেজিং এর মধ্যে পাবেন এটা দুইটা কালারই সুন্দর জামা কটন সালোর উপর কাপড় অনেক আছে জামার বডিটা আশি প্লাস লম্বা সাতচল্লিশ ওনাটা আবার পেয়ারের মধ্যে আছে দেখেন কার চাই মাত্র তেরোশো টাকা কাপু জিভা যেটা কিনা সত্যি ইম্পসিবল তাড়াতাড়ি তাড়াতাড়ি অর্ডার করবেন যদি ড্রেসটা ভালো লেগে থাকে ওকে তেরোশো সত্তর টাকায় জিভা পাচ্ছি আমরা সেই সাথে আপু এই যে দেখেন আরো একটা ডিজাইন আপনার হচ্ছে গিয়ে ও চিকেন কারি চিকেন কারি আল্লাহ এটা না আর রিস্টক হবে না আমার হ্যাঁ এটা আর রেস্ট অফ হবে না এটা যাদের যাদের নেয়ার নিয়ে নেবেন এটা তো মনে হয় কত জানিয়ে দিচ্ছি এগুলি না আপনার হচ্ছে গিয়ে সাড়ে তিন হাজার টাকা রেঞ্জের যে ড্রেসগুলি চান্দেরি হাফ সিল্কের মধ্যে আছে ওকে চান্দেরি হাফ সিল্কের মধ্যে আছে এটা পুরো জামাটার মধ্যে চিকেন কারি ডিজিটালের উপর পুরো ওনাটা জুড়ে চিকেন কারির কাজ করে আবার পুরো সালোটা জুড়ে আপু চিকেন কারির কাজ করে বুঝছি অবস্থাটা সাড়ে তিন হাজার টাকা রেঞ্জের একটা ড্রেস আমি মনে হয় ইয়ার কত পনেরোশো নব্বই আল্লাহ পনেরোশো

আল্লাহ চিনবক্স চেক করতেছে জানাত আহমেদ আপু একটু সময় দিয়ে আপনারা জাস্ট কোনটা কোনটা নিবেন ছবি আহ দিয়ে রাখবেন ঠিক আছে ড্রেসের হচ্ছে গিয়ে ছবি দিয়ে রাখেন আর আপনার অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রাখেন অর্ডার কনফার্ম করে দিবে যদি কোনো কারণে কোনো ড্রেস বলে যে নাই সাথে সাথে অন্য কোনো কিছু পছন্দ করে ফেলবেন বা সব থেকে বেশি ভালো হয় কি জানেন আপনার আপনি দুইটা তিনটা যে কয়টাই নেন তার থেকে মিনিমাম আরো পাঁচ সাতটা ড্রেসের ছবি বেশি দিবেন আর লিখে দিবেন এখান থেকে যে কোনো তিনটা আমাকে দিবেন বা যে কোনো দুইটা আমাকে দিবেন বা যে কোনো পাঁচটা আমাকে দিবেন ঠিক আছে এরকম ধরেন আপনি দুইটা ড্রেসই নিবেন আপনি মিনিমাম ছয় সাতটা আটটা ড্রেসের ছবি দিবেন আর লিখে দিবেন এখান থেকে যে কোনো দুইটা ড্রেস আমাকে দিবেন আপনার অ্যাড্রেস আর ফোন নাম্বার দিবেন শিওর আপনার ড্রেস পাবেনই আপু শিওর আপনার পাবেন ঠিক আছে তো এই কাজগুলি হচ্ছে কি আপুরা করতেছে যারা করতেছে এইভাবে করে প্রপারলি কাজগুলি করতেছে তাদের অর্ডার গুলি কিন্তু আমরা ঠিকই কনফার্ম করে দিচ্ছি তাড়াতাড়ি করে তাদের মেসেজের রিপ্লাই কিন্তু পাচ্ছে তারা এটা আপু দেখেন উল্টা পাশ একটু দেখাই উল্টা পাশ না অল ওভারটা এরকম চিকেনের কাজ করে দেওয়া যে আছে এর সময় আপু কেমন আছো আপু গতকালকে তোমার কথা বলছিলাম অনেকদিন যে দেখি না আমি মনে করেছি আপু যে যদি লাইভই দেখো না আমার এটা আপু দেখো ড্রেসের লোয়ার পোর্শনের কাজটা এরকম আর পুরোটা ড্রেসের মধ্যে এরকম চিকেনের কাজ করে কিন্তু আছে সুন্দর একটা ফিনিশিং হ্যাঁ জামাটার এটা চান্দেরি হাফ সিল্কের মধ্যে ফ্রন্ট পার্ট আসলে চিকেন কারির কাজটা ভালো মতো বোঝা যায় না তো এর জন্য উল্টা পাশ দেখায় ডিজিটালের উপরে কিন্তু কাজটা করে দেওয়া আছে এটা ড্রেস আর ব্যাক পার্টটা আর এটা পুরো স্লিভস আর পার্টটা ফুল স্লিভস হবে চান্দেরি হাফ সিল্ক এটার মধ্যে ইনার পরার কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই বডি শো করবে না আপু এই গেল ওরনাটা ও এটার ওরনাটা আপু শিফনের মধ্যে কিন্তু আছে ঠিক আছে নতুন জমজম কবে আসবে নতুন জমজম আপু একটু সময় লাগবে কারণ হচ্ছে গিয়ে শিডিউলে মানে আরো বেশ কিছু জিনিস দেওয়া তো আপু তো জমজমটার শিডিউলটা আপাতত রাখা হয় নাই আপু তারপরে দেখা যাক আমি কি মানে দেখি আমি যতটুকু সম্ভব যে কয়টাই এই পারি লিস্ট আমি হচ্ছে গিয়ে এর মধ্যে দেখানোর ব্যবস্থা করবো বা এনে দেওয়ার ব্যবস্থা করবো আশা আসসালাম ভালো আছি দেখেন আপনার ইয়াটা পুরোটা ওনার মধ্যে এরকম সুন্দর করে আপনার কাজ করে সুতার দেওয়া ওনাটা কিন্তু আপু আপনার শিফনের মধ্যে ডিজিটাল ওনার বেশি লম্বাটাও আবার পারফেক্ট আছে একবার সফট আপু গায়ে যেভাবে খুশি আপনি রাখতে পারবেন ঠিক আছে এটা আপু সালোয়ারটা দেখেন না পুরো সালোয়ার জুড়ে এরকম চিকেনের কাজ দেখছেন আমাদের চিকেন কারি সালোয়ারের সাথে কিন্তু অন্য কারোর আপু ডিজাইন মিলে না আমাদের কয়টা একবার ডিফারেন্ট ভিন্ন আর সুন্দর হয় সব কয়টা চিকেন কারি সালোয়ার এটা কার চাই অর্ডার দিয়ে দেন মাত্র পনেরোশো নব্বই না মাত্র পনেরোশো নব্বই অল ওভার চিকেন কারি ড্রেস আপু পনেরোশো নব্বই টাকায় আপু পেয়ে যাচ্ছেন মিস করবেন না এটা আপু মাস্টার টাইপের কালার আর এইটা মেনলি কম আছে সাত পিস বা আট পিস এটা এই কালারটা আপু কম আছে আপু বিকাশ করতে পারছি না কাইলে অর্ডারটা কনফার্ম করেন প্লিজ আমি আগেও ড্রেস নিছিলাম জানাতুল মাওয়া আপু আপু আপনি ঢাকার বাইরে তো আসলে অ্যাডভান্স ছাড়া অর্ডার ওরা তো কনফার্ম করে না কারণ যে একটা তো আসলে সিস্টেম অনুযায়ী আসলে আমাদের চলতে হয় হ্যাঁ তো দেখা গেছে যে প্রতিষ্ঠানের সিস্টেমই তো আপু এইটা এই কারণ হচ্ছে গিয়ে ওরা আপনার অর্ডারটা কনফার্ম করতেছেন আপু আসলে মানে বিকাশ ছাড়া অর্ডারটা কনফার্ম করলে পরে অনেক সময় অনেক আপুরণে রিসিভ করে না প্রোডাক্টটা রিটার্ন চলে আসে তখন আমাদের কিন্তু লসটা ডাবল হয়ে যায় আর এর জন্য আমাদের অনেক সমস্যা পড়ে যায় এই কারণে হচ্ছে মাঝখানে দিয়েছিলাম এই অপশনটা পরে আবার বন্ধ করে দিছি ঝুমুর আপু পিক দিছে জমজমের ওগুলো পছন্দ হয় না আচ্ছা সমস্যা নাই এসন আপু সমস্যা নাই আমি জমজমের হচ্ছে গিয়ে এর মধ্যে আমি ইয়া করে দিচ্ছি দাঁড়াও একটু একটু আমাকে সময় দিয়ে আমি দেখি কি করা যায় আসলে এত পরিমাণ আপু ব্যস্ততার মধ্যে আসছি হ্যাঁ দৌড়াদৌড়ি করতে করতে আমার শরীর মনে হয় আস্তে আস্তে উইক হয়ে যাচ্ছে আমার যাক আপু দেখ দেখা যাক আমি কি করতে পারি ঠিক আছে আপু মাথায় থাকলো জমজমাট কথা অনেকেই বলছে এইটা আপু দেখো অল ওভার লুকটা ড্রেসের উল্টা পাশ দেখাই দিলাম চান্দেরি হাফ সিল ইনার পরার প্রয়োজনে ডিজিটালের উপরে থাকবে কাজটা এটা আপু ব্যাক পার্ট এটা আপু হ্যাঁ যে আমার বডিটা আপু এগুলি পঞ্চাশ পর্যন্ত দিতে পারবে লম্বাটা আপু পাঁচচল্লিশ হবে ওনাটা শিফনের মধ্যে হবে তোমার হচ্ছে পুরো ওনাতে ডিজিটালের সাথে আপু আরই কাজ করে দেওয়া আছে পুরো ওনাটা খুব সুন্দর আপু ভারী টাইপের একটু ওনাটা গায়ে থাকে পরে থাকে সুন্দর এটা আপু সালোয়ারটা ঠিক আছে সালোয়ারের মধ্যে এই যে এরকম চিকেনের কাজ করে দেওয়া আছে ড্রেসটার প্রাইস কিন্তু আপু মাত্র ইয়া পনেরোশো টাকা ফার্স্ট অর্ডার করতে আমার পুরা ড্রেসের দুইটা কালার একটু দেন মাত্র আপু পনেরোশো নব্বই টাকা পনেরোশো নব্বই অল ওভারটা চিকেন কারির ড্রেস দিয়ে হ্যাঁ পনেরোশো নব্বই অর্ডার করে দিয়ে আমার পরে ড্রেসটা একটু আমি দেখাই দিব আবার এটার কালার আছে দুইটা এই হচ্ছে গিয়ে আপু একটা কালার ড্রাগন ফ্রুট কালার এই যে চান্দেরি হাফ সিল্কের মধ্যে এরকম করে কারচুপির ওয়ার্ক করে দেওয়া আছে পুরো ড্রেসের মধ্যে ছেটা ছেটা আপু সিকোয়েন্স করে দেওয়া আছে হাতাটার মধ্যেও আপু সুন্দর করে এই যে কারচুপির ওয়ার্ক করে লেস ওয়ার্ক করা এই লেস ওয়ার্কটা আপু মানে ড্রেসের ফ্রন্টে ব্যাকে কিন্তু আছে হ্যাঁ লেস ওয়ার্ক করার সাথে ওনার দুই আঁচলও থাকবে যে আমার বডিটা আপু পঞ্চাশ পর্যন্ত লম্বাটা চৌচল্লিশ পাঁচচল্লিশের মতো হবে চৌচল্লিশ হবে এগুলো ওরনাটা আপু ওরনাটাও সেম ম্যাটেরিয়াল আপু তোমার হচ্ছে গিয়ে ইয়ার কেশিমারি ছিল ওনার মধ্যে পুরো ওরনা জুড়ে ভরাট কাজ আপু ঠিক আছে ওরনার চার কোনা চারটা এরকম ঝুল করে দেওয়া আছে লেস ওয়ার্ক সহ হ্যাঁ এই যে আপু এরকম ঝুল করে দেওয়া আছে এইটা যার চাই অর্ডার করে ফেলবেন এটা যারটাই অর্ডার করে ফেলবেন জামা ওনার টু পিস এটা ঠিক আছে প্রাইস পড়বে মাত্র ইয়া কত পনেরোশো পঞ্চাশ আমি আবারও বলছি আপু যদি কেউ মনে করেন যেটার মধ্যে ইনার পড়তে হবে হ্যাঁ দেখবেন যে ইনার এখন আসলে ম্যাক্সিমামরাই পড়ে না হ্যাঁ ট্যাম টপ পরে আমি দেখি যে আমি নিজেও কিন্তু আপু এরকম মানে আপনারা হচ্ছে গিয়ে কি বলে মানে আমি থেকে থেকে কিনেছি আপু ঠিক আছে আপনার হচ্ছে কালার কালার হচ্ছে মেনলি বেশি দরকার পড়ে এরকম কালারগুলি ট্যান্টপ কিনেছি আমি তো এটার মধ্যে যদি আপনি চান যে হচ্ছে গিয়ে ইনার পরবেন আপনার জায়গায় একটা ট্যান্ট পড়তে পারেন ব্ল্যাক কালার ট্যান্টপ থাকলে ভেতরে পড়লেই হয়ে যাবে ব্যাস আর কোনো সমস্যা নাই আপু যদি কেউ একান্তই হচ্ছে কি এটা নিচে ইনার পড়তে চান এই কাজটা করলেও পারেন কিন্তু আপু হ্যাঁ এটা কাজে অর্ডার করে সালোয়ারটা আপনার অ্যাড করে নিতে হবে টু পিস এটার প্রাইস দিচ্ছি পনেরোশো ভাল লাগলে তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে হ্যাঁ এরপরে এই হচ্ছে গিয়ে আরেকটা কালার আপু দেখেন যদি পছন্দ হয় এটাও নিয়ে নিতে পারেন ঠিক এই যে খুব সুন্দর করে এরকম কাজ করে দিয়েছে এটা আপু যেই প্রাইসের ড্রেস যেই দামে দিয়েছে আপু হ্যাঁ মানে এটা তো তো জাস্ট হচ্ছে গিয়ে অকল্পনীয় প্রোডাক্ট এই কারণে বললাম তারা হাতে পেলে এই জিনিসটা বুঝতে পারবেন আর এই কারচুপির ওয়ার্কটা যে কত কস্টলি এই জিনিসটা কোনো একটা কারচুপির দোকানে গিয়ে আপনারা হচ্ছে গিয়ে এই জিনিসটা জেনে নিতে পারবেন আপু হ্যাঁ এটা মানে সাদা পাইপের হুম যেটা হচ্ছে কি আপনার পার্ল পাইপ যেটাকে বলে ওই পাইপের হচ্ছে কি এটা কাজ করে দেওয়া ওকে এটা মানে জিনিসটা সম্পূর্ণটা সেলাই করে দেওয়া হাতে পেলে আপনার এই জিনিসটা আপু বুঝে যাবেন নর্মালি আমরা যে কারচুপির কাজগুলি দিই এটার মধ্যে ওটা কিন্তু নেই এটা একটু এক্সপেন্সিভ এটা হাতে পেলে আপনারা বুঝতে পারবেন এই যে আপু জামা ওনার টু সালোনে সালোর আপনার অ্যাড করতে হবে প্রাইস পড়ছে পনেরোশো পঞ্চাশ ভালো লাগলে অর্ডার করে দিয়ে হ্যাঁ আমার পরে ড্রেসের দুইটা কালার তো দেখিয়ে দিলাম দেন এই হচ্ছে গিয়ে আপু একটা ডিজাইন এটা এবার মার্শালে চলে যাচ্ছি ঠিক আছে এলাইফ থেকে দুইটা করে ড্রেস দিলে ডেলিভারি চেয়ার এই যে আপু মার্শালের এটা অবশ্যই আমি বানাইছিলাম ড্রেসটা এখন আর চেঞ্জ করতে ইচ্ছা করতেছে আপু খাই নাই আমার মাথা ঘুরাইতেছে অনেক সকাল থেকেই হচ্ছে মধ্যে এই লাইফটা শেষ করে আগে খেয়ে নিব কারণ হচ্ছে তো আপু আমি আর ড্রেসটা চেঞ্জ করলাম না এমনিতেই দেখাই দিচ্ছি আমি ছবি দিলে আমার পড়া ছবিটাই আমি পোস্ট করবো না এটা আপু একটু হচ্ছে গিয়ে সিলভার সিলভার টাইপের একটা কালার এটা আপু স্কাই টাইপের কালার দুইটাই লাইট কালার আপু আপনার এটার যে পাকিস্তানি মার্শালটা ওটাও এই লাইট কালার সেম কালারেই ছিল আপু হ্যাঁ তো ওটার আপু মাস্টার কপি কিন্তু এটা অরিজিনাল না আর এর জন্যই কিন্তু দাম এত কমে পাবেন তবে অরিজিনাল না হলেও এটা কিন্তু আপু ফার্স্ট গ্রেডের মাস্টার কপি এটা কোয়ালিটি অনেক ভালো হাতে পেলে নিজেরাও বুঝতে পারবেন কটনের মধ্যে এই ড্রেসটা যখন আমি আমি কিন্তু কোনো ইনার পুরি নাই এটা কোনো ইনার পুরি নাই একবারে মানে বডি শোই করবেন আপু ঠিক আছে কটন একবারে প্রিমিয়াম কটন ডিজিটাল প্রিন্ট করে মিনাকারির মধ্যে পুরো ড্রেসটা এরকম আর ড্রেসের লোয়ার ড্রেস এরকম চিকেনের কাজ করে দেওয়া একটু দেখেন তো আপু ফিনিশিংটা হ্যাঁ কত সুন্দর কাটওয়ার্ক সহ আছে আপু আপনার উল্টা পাশে একটু দেখাই আর ভালো আপনারা বুঝতে পারবেন যে ফিনিশিংটা কি পরিমাণ যে সুন্দর এটা আপু শুধুমাত্র ফ্রন্টেই যে আপনার এরকম চিকেনের কাজ করা তা কিন্তু না এটা আপু ব্যাকপার্ট পার্ট এর এর মধ্যেও কিন্তু আপনার বোরিং চিকেনের কাজ আছে এটা কাট ওয়ার্ক করে নেন তাহলে আরো বেশি সুন্দর লাগবে কিন্তু ঠিক আছে আমি আমার ড্রেস আমাকে কাট ওয়ার্ক করে দিয়েছে এটার বডি আসে লম্বা টাপু সাতচল্লিশ ওনার দুই পারে কাজ আর এই ড্রেসটা ভালো লাগে এটার ওনাটার জন্য কালারফুল কিন্তু আপু একটু বাটিক বাটিক টাইপের তাই না কালারফুল ওনার দুই পারে এরকম চিকেনের কাজ করা যে কাজটা হাতে থাকবে এটা আপু দেখো সালোয়ারটা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এটা আপু অর্ডার করবেন এই যে ইয়ার কি বলে ক্যাটালগটা सेम ক্যাটালগের এই ড্রেসটাই কিন্তু আপু দেখাই দিয়েছি মডেল যে পড়ে আছে আমি যে বানাইছিলাম আমার ড্রেসটা অনেক সুন্দর হয়েছিল আপু মডেলের থেকেও আমার বানানোর ড্রেসটা সুন্দর ছিল আমি পিকচার দেব না দেখেন আপনারা এটা কার চাই অর্ডার করে দেন সালোয়ারের কাপড়টাও অনেক ভালো আপু মাত্র 1520 টাকা আল্লা মাশাআল্লাহ আমরা 1670 এর নিচে সেলি করেنا সেখানে এটা 1520 এ দিয়েছে একবার লেটেস্ট মডেলের আপনাদের সিলভার টেপরা একটা কালার হ্যাঁ দেন এটা একটা স্কাই আছে দেখেন এটাও সুন্দর পছন্দ হলে মিস করবেন না তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে দিবেন এই যে আপু দেখেন ড্রেসের লোয়ার পোর্শনে এরকম চিকেনের কাজ কাটওয়ার্ক সহ এটা আপু তোমার ড্রেসের ব্যাকওয়ার্ডটা কটন হ্যাঁ ইনার পরতে হবে না ফুল হাতা হবে হাতার মধ্যে চিকেনের কাজ করে দেওয়া আছে সাথে ওনার দুই পারো এটা বডি আসি যেভাবে খুশি ড্রেস মেক করতে পারবেন কামিজ গোল জামা যেইটা খুশি সেটা কালারফুল আপু একটা ওনার দুই পারে এরকম মিহি কাজ করা কাম এটা হচ্ছে নেক ঢেকে পরেন পরেন আপনি মাথায় কাপড় দিয়ে যেভাবে পরেন অন্যটা ক্যারি করবেন ওভাবে ক্যারি করতে পারবেন প্রতিটা ড্রেসের সাথে এরকম আপনি এরকম প্যাকেজিং পাবেন দেখেন যে মডেল যে পরে আছে সুন্দর জিনিসটা মাত্র পনেরোশো টাকায় ইয়া করেন মেলেন পনেরোশো বিশ টাকায় আপু ড্রেসটা পাচ্ছেন দেখেছেন আপু স্কাই কালার একটা সিলভার কালার যেটা যার কাছে ভালো লাগবে অর্ডার দিয়ে দিন এটা এগুলি কটনের মধ্যেই কিন্তু আছে হ্যাঁ এরপরে আপু দেখেন এই একটা ড্রেস এটাও মাসালের একটা ড্রেস আপু দেখেন অনেক দিন পর আসছে আপু রেজিস্টর করেছে অনেক দিন পর এইটা আপনার বডি সত্তর প্লাস হবে পুরোটা ড্রেস এরকম প্রিন্ট ক্রিম কালারের মধ্যে ড্রেসের লোয়ার পোর্শনে অনেক ট্যাগ মানে থেকে শুরু করে নিষ অব্দি হচ্ছে কি এরকম বোরিং চিকেনের কাজ কাটওয়ার্ক সহ ফিনিশিং একটু ক্লোজলি দেখাই দিচ্ছি ভালো করে দেখে অর্ডারটা করবেন এটা ড্রেসের ব্যাক পার্টটা হবে আর এটা আপনার স্লিভস ফুল স্লিভস দিয়ে দিতে পারবেন হ্যাঁ তো জামাটা তো আমরা দেখলাম এগুলি ইনার পরার প্রয়োজন পড়ে না আপু এই যে ওড়নাটা কটন ওড়নার দুই পারে এরকম কাজ করে দেওয়া আছে সাথা আপু এই যে সালোয়ারটা তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করবেন সেম ক্যাটালগ এই ড্রেসটাই কিন্তু আপু হ্যাঁ প্রাইস মাত্র পনেরোশো বিশ ১৫২০ আলে পনেরোশো বিশ তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করবেন মাস ১৫২০ পনেরোশো বিশ করে কিন্তু আপু দিচ্ছি আপনাদেরকে মাস আপু আমাদের সত্যি কথা বলতে সতেরো ষোলোশো সত্তরের নিচে আপু আমরা দেই না কিন্তু এগুলি কিন্তু আপনাদেরকে এভারেজে সব পনেরোশো বিশ করে দিচ্ছি এটা দেখেন নেভি ব্লু কালার এটা আমি যত দেখি ততই আমার কাছে ভালো লাগে আপু অনেক সুন্দর ড্রেসটা লোয়ার পার্টটা আবার স্কিন বেস টাইপের কালারের মধ্যে এই যে এভাবে করে বোরিংয়ের কাজ করে দেওয়া আছে হ্যাঁ ব্যাক পার্টও প্রিন্টেড থাকবে আবার স্লিভ সেটটাও আপু প্রিন্টেড থাকবে ফুল স্লিভ দিতে পারবেন আপু এই দেখেন জামাটা আশি প্লাস বডির লম্বা সাতচল্লিশ এই যে আপু ওড়নাটা হ্যাঁ ওড়নাটা কটনের মধ্যে এই ড্রেসটা যারা নিবেন এই যে এই জায়গাটা আছে না আপনার এই যে ড্রেসের হচ্ছে গিয়ে কাটাকুটায় পড়ে যাবে তো অনেক অংশই এই কাপড়টা দিয়ে হ্যাঁ এই কাপড়টা দিয়ে এখানে একটু পাইপিনের মতো করবেন দেখবেন আরো অনেক সুন্দর লাগবে ওনার দুই পাড়েও কাজ করে দেওয়া আছে বোরিং চিকেন এটা আপু সালোয়ারটা দেখেন ক্যাটালকের মতো আপু মডেল যে পরে আছে দেখছেন যেহেতু আপু এটা আমি চেঞ্জ করে করে পরে দেখাচ্ছি না এই কারণে আপু ক্যাটালক গুলি মডেলকে দেখলে বুঝতে পারবেন পরার পরে কেমন লাগে মাত্র পনেরোশো বিশ টাকায় আপু এই ড্রেসটা পাচ্ছেন ভালো লাগলে মিস যেন না হয় তাড়াতাড়ি অর্ডারটা দিয়ে দিয়ে ওকে পনেরোশো বিশ টাকায় আপু ড্রেসটা তাহলে পাচ্ছেন হ্যাঁ এটা দেখেন আরো একটা ডিজাইন আমার এটা খুবই স্ট্যান্ডার্ড একটা কালার খুবই স্ট্যান্ডার্ড মানে এটা কম বয়সী বলেন বা হচ্ছে কি মধ্য বলেন আমার মতো এইজের বলেন মানে এটা মানে ইয়াং বলেন একটু মধ্যবয়স্ক বলেন এটা সবার সাথে মানা যায় স্ট্যান্ডার্ড একটা কালার কিন্তু আপু এটা হ্যাঁ বেস কালারের সাথে আপু ম্যাজেন্ডা কালারের এটার প্রিন্টটাও অনেক সুন্দর ড্রেসটা বানানোর পরে অনেক অনেক কিউট লাগে আপু এটা দেখেন ড্রেসের লোয়ার পোর্শনটা হ্যাঁ এটা কাজের ফিনিশিংটা দেখাতে আমি একবার সামনের থেকে একবার ক্লোজ ভিউটা দিয়ে দেখায় দিচ্ছি যেন বুঝে শুনে নিতে পারেন আপনারা এটা পুরো স্লিপ ফুল স্লিপ দিয়ে দিতে পারেন ব্যাক পার্টটা এটা খুবই সোভার স্ট্যান্ডার্ড তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করবেন যদি ভালো লেগে থাকে গেল ওনাটা ও কিছু ড্রেস দেখলে আসে না মানে মনের একটা শান্তি থাকে না এই ড্রেসটা দেখলে এরকম মন থেকে একটা শান্তি আসে যে দেখেন আপু সেম এই ড্রেসটাই কিন্তু হ্যাঁ ওনার দুই পারেও কাজ করে দেওয়া আছে বিস্কিট কালারের সুতা বোরিং চিকেনের কাজ এই টাপু সালোয়ারটা ড্রেসটা দিচ্ছি আপনাদেরকে পনেরোশো বিশ টাকা পনেরোশো বিশ টাকা আপু মার্শাল হ্যাঁ অর্ডার দিয়ে দিয়ে আপু এটা স্ট্যান্ডার্ড আছে আপু এই আর কি আচ্ছা ভালো কথা ইয়া তো নেই নাই আজকে তো দেখলামও না যে রিয়ে কতগুলি হয়েছে শেয়ার কতগুলি হয়েছে কমেন্টের কি করছে না কিছুই দেখলাম না উইনারও নিলাম না আচ্ছা থাক আমার মানে লাইভ অবশ্য শেষের দিকে একবার আজকে কিছু মাথায় কাজ করতেছিল উইনার আমি এখনই নিয়ে নিচ্ছি দাঁড়ান আমার পরা এই ড্রেসের দুইটা কালার দেখায় সবার লাস্টে যাকে পাবো আমি তাকে উইনার নিয়ে নিব ঠিক আছে সবার লাস্টে যাকে পাবো এটা আপু ক্রেপ সিমারি চিনের মধ্যে জামাটা ওনাটা দুইটাই জামাটার মধ্যে কারচুপের ওয়াইড করে দেওয়া এগুলি সব লক করে দেওয়া যেন উঠে পড়ে না যায় পুরোটা ড্রেসের মধ্যে ছেটা সিকোয়েন্সের এর হোয়াইট ড্রেসের লোয়ার পোর্শনে এই যে ফ্রন্ট ব্যাক দুইটার মধ্যেই কিন্তু আপু দেখেন চিকেন ইয়ার আপনি খুশি কাটা লেস ওয়ার্ক করা এই লেস ওয়ার্কটা হাতাতে আছে সেই সাথে হাতায় আবার আপনার এরকম কারচুপের ওয়ার্ক করে দেওয়া সেগুলি সব সেলাই করে দেওয়া হ্যাঁ জামার বডিটা আপনি পঞ্চাশের মতো হবে লম্বাটা চৌচল্লিশ ওড়নাটাও আপু সেম ম্যাটেরিয়াল শুরুতেই বলে দিয়েছিলাম পুরো ওড়না জুড়ে সুতার কাজ করা আছে একবারে মিহি স্মুথ করে ওড়নার দুই আঁচলে আপু এরকম লেস ওয়ার্ক করা আর ওড়নার চার কোনা চারটা এরকম ঝুলো কিন্তু আছে এটা আপু টু পিসের ড্রেস জামার ওড়না সালোর হবে না এটার প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করবো এই ড্রেসটা আমি পড়েছ এটা কোয়ান্টিটি কম রিস্টক করা আপো যাবে না যে তা না যাবে এটা হচ্ছে কি রিস্টক করতে আপো মাস উপর লেগে যাবে ঠিক আছে সো যাদের নেয়ার একটু তাড়াতাড়ি করে অর্ডার দিয়ে দিবেন এটা পো আরেকটা কালার টরে কালারের মধ্যে হ্যাঁ যেটা যার কাছে ভাল লাগে অর্ডার করবো আমি এখনই আপু উইনার নিব সবার লাস্টে যাকে পাবো তাকেই উইনার নিয়ে নিব গলাটা হাতায় কারচুপি ওয়ার্ক হাতায় আবার লেস ওয়ার্ক করে দেওয়া আছে এই লেস ওয়ার্কটা আপু শুধু হাতা না জামার ফ্রন্ট ব্যাগ দুই পাশে কিন্তু লেস ওয়ার্কটা আছে সাথে ওনার আঁচলে আমি দেখায় দিচ্ছি পুরোটা জামায় তাহলে আমরা এরকম কারচুপি পেলাম আর এদিকে পুরো ওনারটার মধ্যে হচ্ছে কি আপু সুতার কাজ পাইছি কাউকে আপু মিহি দেখেন না যেভাবে খুশি আপনি এটা ক্যারি করতে পারবেন অনেক আরাম আপু অনেক আরাম পুরোটা অন্যার মধ্যে এই কাজটা অন্যার আঁচলের দিকে হচ্ছে কি আপনার এরকম খুশি কাটা লেস ওয়ার্ক করা সেই সাথে হচ্ছে কি আপু এই যে দেখেন এরকম ঝুল করে দেওয়া আছে চার কোনায় চারটা দেখেন তো ড্রেসটা ভালো লাগে কিনা ভালো লাগলে একটু তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে দিবেন সুন্দর এই ড্রেসটা যতজন আপুরা অর্ডার করবেন সবার জন্য দাম ধরে দেওয়া হচ্ছে 1550 টাকা জামা অন্য টু পিস সালোনে সালোয়ার অ্যাড করে এবার একটা মানে একটা ছোট চিকেনের সালোড় দিয়ে যদি সাদা বা ক্রিম কালার চিকেনের সালোড় দেন দেখতে অনেক সুন্দর লাগবে গুড লুকিং একটা লাগবে তাড়াতাড়ি নিয়ে নিয়ে প্রাইস পড়ছে আপনার পনেরোশো পঞ্চাশ জলদি জলদি অর্ডার করবেন চলের উইনার নিয়ে নেই বলছি মোবাইল স্ক্রিনে সবার লাস্টে যাকে পাবো উইনার তাকে নিব রেডি ওয়ান টু থ্রি নিলাম হ্যাঁ যে উইনার হবে সে হচ্ছে গিয়ে দুশো টাকা ডিসকাউন্ট এল আইফ থেকে যে কোনো একটা ড্রেস নিতে পারবে এক তো এল থেকে দুইটা করে ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি আর এরপরে সবার লাস্টে যে থাকবে আর এ ঘোলা হয়েছে ফের আচ্ছা দাঁড়ান আবার নেই সবার লাস্টে যে থাকবে উইনারটা সে হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি দুশো টাকা ডিসকাউন্টে উইনার হয়ে যাবে দুশো টাকা ডিসকাউন্টে একটা ড্রেস নিতে পারবে এই আর কি নাম এবার ঠিক আছে ইস একটু যেন সেলিনা যা পু হইতে পারলো না যাক সামিয়া যা সামিরা সরি সাইরা জান্নাত হ্যাঁ সাইরা জান্নাত সাইরা জান্নাত এই যে দেখেন সাইরা জান্নাত আইডি থেকে এই যে নিব থেকে উইনার হয়ে গেছে আপু দুইশো টাকা ডিসকাউন্টে এই লাইভ থেকে যে কোনো একটা ড্রেস নিতে পারবেন সাথে আরেকটা ড্রেস অ্যাড করলে ডেলিভারি চার্জ ফ্রি ওকে 200 টাকা ডিসকাউন্টে একটা ড্রেস নিতে পারবেন একটু জানাই দিবেন যে কোন ড্রেস নেবেন আর একটু কষ্ট করে আপনি এখনই ইনবক্সে একটা নক দিবেন নক দিলে এই লাইভে কি কি ড্রেস দেখাইছি ওই ড্রেসের পিকচার আপনাকে দিয়ে দেবে পিকচার দেখে যেটা যেটা ভালো লাগবে ওটা অর্ডারটি ওটা অর্ডার করে দিন ঠিক আছে দুশো টাকা ডিসকাউন্টের ড্রেস নিতে পারবেন আচ্ছা আমি পাঁচটা পনেরো আরেকবার লাইভে আসবো ওই লাইভে আজকে হচ্ছে গিয়ে সব এক পিস দুই পিস আলাদা ড্রেসগুলি দেখাবো হ্যাঁ পাঁচটা পনেরোতে আমি আবারও লাইভে আসতেছি তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি পাঁচটা পনেরোতে আসবো এক পিস দুই পিস ক্লিয়ারিং সেলে অফারের ড্রেসটা দিতে বন্ধ করেন প্রায় আপনার বিদায় নিচ্ছি তাহলে হ্যাঁ টেক কেয়ার আল্লাহ